নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল জবেলাস 360। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে ডেট বিশ্লেষণ করব সর্বপ্রথম। তো কেন করছি সেটা আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করবার আগে আপনাদের জানিয়ে দিতে চাই যে আজকে অলরেডি 29 তারিখ জুন মাসের, অর্থাৎ আর দুদিন বাকি রয়েছে জুলাই মাস শুরু হতে। ঠিক আছে, তো এই জুলাই মাসের শুরুতেই আপনাদের সকলের জন্য রয়েছে একটি দুর্দান্ত খুশির খবর। আপনাদের সাথে সেই খবরটি শেয়ার করব, যার জন্যই কিন্তু আজকে এই খুশির খবরটি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে নিয়ে আসা। আশা করব ভিডিওটি আপনারা সম্পূর্ণটা দেখবেন। তো ভিডিওটা কিন্তু আপনাদের জন্য একটি খুশির খবর। তো আপনাদের আরও একটু বিষয় জানিয়ে দিই, খুশির খবরটি মেল অথবা ফিমেল এরকম আমি জানাবো না। আজকের খুশির খবরটি মহিলা এবং পুরুষ দুজনের জন্যই। ঠিক আছে, তো ভিডিওটি চলুন শুরু করি আর কথা না বাড়িয়ে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ RPF এর তরফ থেকে SI এবং কনস্টেবল নিয়ে টোটাল প্রায় 9000 শূন্যপদে নিয়োগ হতে চলেছে। তো এখনও পর্যন্ত নোটিফিকেশান বেরোয়নি, তো আপনাদের অবশ্যই প্রুফ আপনাদের দেখাবো এই ভিডিওতেই। রেলমন্ত্রী পীযূষ গোয়েল, বর্তমান রেলমন্ত্রী পীযূষ গোয়েল নিজেই স্বয়ং কিন্তু টুইট করে জানিয়েছেন তার টুইট অ্যাকাউন্টে, তো আমরা সেটা সকলেই দেখতে পাবো। তো আপনাদের সেই টুইট অ্যাকাউন্টটি ওপেন করেই বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে সেই টুইট অ্যাকাউন্টটি দেখে নেব, টুইট পেজটিও আমরা ওপেন করে দেখে নেব। এই সুখবরটি কিন্তু মেল, আবার আপনারা জানিয়ে দিই, মেল বা ফিমেল কোনো পার্টিকুলার কোনো জেন্ডারের জন্য না, মেল এবং ফিমেল দুজনের জন্যই কিন্তু আজকে এই খুশির খবরটি। তো চলুন আমরা সেই পেজটি ওপেন করে নেব। আমি অলরেডি ওপেন করেই রেখেছি, আপনারা চাইলে ওপেন করে নিতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিও কিন্তু আপনাদের এখানে শো করবে। প্রধানমন্ত্রী জি নামে আদেশ দিয়া কি আপ জো লগভগ 9000 লোক ওর হাম রিক্রুট কর রহে উসমে হাম লেডি কনস্টেবলস কে লিয়ে রিজার্ভেশন রখ কে ফোকাস এফোর্ট করে কে জ্যাদা মাত্রা মে লেডি কনস্টেবলস আয়। মাননীয় সভা মাননীয় সাংসদ জি কো খুশি হোগি সুনকর কে লগভগ জো 9000 ওর পদ আব আ রহে কনস্টেবল সাব ইন্সপেক্টরস মে উসমে 4500 यानी लगभग 50% महिलाओं को ही लिया जाएगा ये सरकार ने। धन्यवाद। ঠিকান থেকে কিন্তু টুইট করেছে, রেলওয়ে মে কনস্টেবল অর সাব ইন্সপেক্টর কে লিয়ে লগভগ 9000 পদों के लिए जो भर्ती की जाएगी उसमें 50% यानी कि 50% महिला को लिया जाएगा। তো বন্ধুরা, এখানে আপনারা বুঝতেই পারছেন যে এবারের যে রেলওয়ে অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স RPF এর তরফ থেকে SI এবং কনস্টেবলের জন্য কিন্তু প্রায় এখানে প্রায় বলেছে লগভগ মানে প্রায় কিন্তু 9000 ক্যান্ডিডেটসকে নেওয়া হবে। ঠিক আছে, তো এখনও রিক্রুটমেন্টই বেরোয়নি। তো এই নিয়েই কিন্তু ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। সেখানে দেওয়া রয়েছে রেলওয়ে মে কনস্টেবল অর সাব ইন্সপেক্টর পদকে লিয়ে মহিলাও কো 50% দেওয়া যায়গা। ঠিক আছে, তো এখানে আপনারা বুঝতেই পারছেন এখানে যে রিক্রুটমেন্টের ভ্যাকেন্সিসটা বেরিয়েছে সেটা কিন্তু পীযূষ গোয়েল স্যার নিজেই বলেছেন যে সেখানে কিন্তু মিনিমাম 9000 ভ্যাকেন্সিস কিন্তু বেরোবে, যার মধ্যে 50% অর্থাৎ এখানে আপনারা বুঝতেই পারছেন এখানে যেহেতু লগভগ বলেছে প্রায় 9000, তো অর্থাৎ 9000 বা 10000 সেটা যেটাই বেরোক সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই 50% মহিলার জন্য থাকবে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি 9000 যদি ভ্যাকেন্সিস বেরোয় তার মধ্যে 50% অর্থাৎ 4500 ক্যান্ডিডেটস কিন্তু মহিলাদের জন্য সিট থাকবে, বাকি সিটগুলো আপনারা পুরুষরা আবেদন করতে পারবে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ RPF কনস্টেবল বা SI-তে কিন্তু 9000 শূন্যপদ নিয়োগ খুব শীঘ্রই হতে চলেছে, বা নোটিফিকেশান অফিসিয়াল নোটিফিকেশান খুব শীঘ্রই আমরা পেতে চলেছি। রেলওয়ে গ্রুপ ডি বা, তো বন্ধুরা আমি আরও একটা কথা আমি আপনাদের জানিয়ে দিতে চাই, যেটা রেলওয়ে গ্রুপ ডি বা রেলওয়ে NTPC আমরা যেটা আশা করেছিলাম বা যেটা বলা হয়েছিল অফিসিয়ালি, সেবারও কিন্তু রেলমন্ত্রী নিজেই টুইট করেছিলেন যে এত পোস্ট এবারে বেরোতে চলেছে বা NTPC-তে পোস্ট বেরোতে চলেছে, সেটা কিন্তু খবরটা আমরা আগেই জানতে পেরেছিলাম। যেটাতে বলা হয়েছিল বা আমরা আশা করেছিলাম যে পোস্টটা, তার থেকে কিন্তু অনেক বেশি ভ্যাকেন্সিস বেরিয়েছিল। এবং আমরা আশা করি এবারে যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ RPF এর তরফ থেকে যে এবারও টুইটে করা হয়েছে, পীযূষ গোয়েল স্যার নিজে করেছে, SI বা কনস্টেবলে
এবারে 9,000-এর অর্থাৎ প্রায় সেখানে কিন্তু লাগভাগ বলেছে অর্থাৎ প্রায় কিন্তু 9,000 থেকেও বেশি ভ্যাকেন্সিস কিন্তু এবারও রেলওয়ে গ্রুপটির মতন আগেরবারের মতো সেবারেও এবারও কিন্তু বেরোতে পারে। তো আশা আমরা সেটাই করছি, 9,000-এরও বেশি অথবা 9,000 যদি বেরোয় সেটাও কিন্তু খুব অনেক বড় মাপের একটা পোস্ট। আপনারা বুঝতেই পারছেন যে সেখানে আমরা যেটা আশা করেছিলাম বা যেটা বলা হয়েছিল অফিসিয়ালি, সেবারও কিন্তু রেলওয়ে মন্ত্রী নিজেই টুইট করেছিলেন যে এত পোস্ট বেরোবে, ঠিক আছে। যে পোস্টটার কথা তিনি বলেছিল বা এনটিপিসি পোস্টে বেরোতে চলেছিল যতটা বলা হয়েছিল তার থেকে কিন্তু অনেকটাই আমরা আমাদের আশার থেকেও কিন্তু আমরা যেটা আশা করেছিলাম তার থেকেও কিন্তু ভ্যাকেন্সিস অনেকটাই বেশি বেরিয়েছিল। এবং আমরা আশা করি আরপিএফ বা এসআই, আরপিএফের জন্য যে এসআই এবং বা কনস্টেবলের 9,000 এখানে বলা হয়েছে, তো সেই 9,000 থেকেও হয়তো বেশি ভ্যাকেন্সি এবার বেরোতে চলেছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে, বাকি যাতে বাকি বন্ধুরা দেখতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই পেজটা আমি এখনও ওপেন করে রেখেছি, যেটা কিন্তু আজকের ডেট আমি আপনাদের শুরুতেই জানালাম যে জুন মাসের 29 তারিখ অর্থাৎ অর্থাৎ 28 তারিখ কিন্তু এই টুইটটি করা হয়েছে, ঠিক আছে। তো আপনারা চাইলে দেখে নিতে পারবেন, আমি ভিডিও ডিসক্রিপশানে নিচে গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো প্রোভাইড করে দেব। তো বন্ধুরা আজকের মতো এটুকুই থাকলো, ভালো থাকবেন সকলে। তো ভিডিওটি শেষ করবার লাস্ট মুহূর্তে একদম চলে এসেছি, আপনার জন্য একটি রিকোয়েস্ট করব। আপনারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন তাদের জন্য বলবো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশাপাশি বেলটিকে বাজিয়ে ফেলবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যেতে হলে।